মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ এবং প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় পবিত্র ঈদ উপলক্ষে রক্তদান উৎসব ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই রক্তদান উৎসব মোট 100 জন রক্তদাতা রক্ত দিয়েছেন, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করেছেন 120 জন এবং কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মোট 40 জন ছাত্রছাত্রীকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উক্ত কর্মাধ্যক্ষ শ্রী সীমন্ত বৈদ্য মহাশয়, উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি শ্রী পল্লবকান্তি ঘোষ মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বজবজের বিধানসভার বিধায়ক শ্রী অশোক দেব। এদের যে কাজ করার ইচ্ছা, সকালবেলায় রক্তদান শিবির করেছে আর সন্ধ্যার সময় কৃতী ছাত্রদের তাদের পাশে সম্মান দেওয়ার জন্য যেটুকু পেরেছে ওদের পাশে দাঁড়িয়েছে, এই মানসিকতা যে করেছে আমি ধন্যবাদ জানাই। আর এটা আমি বলি, আমার বজবজ ব্লক ওয়ানে শাখা সংগঠন অনেকগুলো আছে, সংখ্যালঘু সেল থেকে আগে হতো, কিন্তু এই প্রথম বজবজ ব্লক ওয়ানে আমি দায়িত্ব পাওয়ার পরে কোনো শাখা সংগঠন যদি অনুষ্ঠান করে থাকে সেটা মিসবার নেতৃত্বে জয়েন বাহিনী করেছে, আমি মিসবাকে ধন্যবাদ জানাই। আগামী দিনে মিসবা সংগঠন করুক, এই আমাদের পল্লবদার হাত ধরে জয়েন্ট বাহিনী সংগঠনকে আগিয়ে নিয়ে যাক, তাতে আমরা মাদার কমিটি আছি, যেভাবে আমাদের বলবে যখন ডাকবে সংগঠনের স্বার্থে আমরা এদের পাশে থাকার জন্য আজকের এই মঞ্চ থেকে আমি শপথ নিলাম। আমি জয়েন্ট বাহিনী হোক যাই হোক, তৃণমূলের ঝান্ডা যেখানে থাকবে যে ডাকবে তাদের জন্য আমরা দৌড়ে যাব, এই কথা দিলাম। আগামী দিনে আমার এই ব্লকে জয়েন্ট বাহিনী সংগঠনের আরো সিবৃদ্ধি হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং পল্লবদাকে আমি ক্ষমা চেয়ে নেব যে এরকম একটা নেতৃত্বের লোক এখানে এসে বসে আছে আমাদের জন্য, আমরা এসেছি আমাদের সঙ্গে দেখা করে আবার যাব। তো আমি ধন্যবাদ জানাবো দাদাকে যে আমাদের জন্য বসেছিল। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বজবজ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় মেজবা খান মহাশয়। বজবজ থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।